আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ সুপ্রিয় মুসলিম ভাই এবং বন্ধুগণ আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা যেই যেই স্থানে আছেন যেই প্রান্তে আছেন আপনাদের সবাইকে আল্লাহ সহান ভান ও সার্বিকভাবে নিরাপত্তা দান করুন হকের উপরে সত্যের উপরে থাকতে গেলে বিভিন্ন বালা মুসিবত আসতেই পারে আসবে এটাই স্বাভাবিক তবে আল্লাহ সব তালা সত্যের উপরে বাতিলকে কোনো দিন বিজয়ী দান করবেন না আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় যেটি তা হচ্ছে জঙ্গিবাদ এবং ইসলাম সম্পর্কে যেহেতু এটি একটি সমসাময়িক বিষয় এ বিষয়ে আমরা কিছু আলোচনা করতে পারি যদিও এই বিষয়ে জঙ্গিবাদ সম্পর্কে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে যারা বর্তমানে বাংলাদেশে আহরুল হাদিস কিন্তু আজকে দেখা যাচ্ছে তাদের উপরে এই জঙ্গিবাদের অপবাদ দেওয়া হচ্ছে সেটি অবশ্যই নিন্দনীয় এ বিষয়ে আমরা আলোচনা করব যে সত্যর উপরে কোনো দিন বাতিল কোনো দিন বিজয়ী হতে পারবে না কারণ যারা সত্যের উপরে আছে হকের উপরে আছে আল্লাহ আল্লা সবাহান তালা তাদেরকে সার্বিকভাবে নিরাপত্তা দান করবেন তবে সাময়িকের জন্য আমাদের কষ্ট দুঃখ সহ্য করতে হবে জঙ্গিবাদ টেরোরিস্ট এরহাব সন্ত্রাসবাদ শুধুই যেই যারা দাড়িওয়ালা টুপিওয়ালা তারাই করে থাকে বিষয়টা এরকম নয় এখন বর্তমানে যেই সমস্যাটা দেখা যাচ্ছে বাংলাদেশে তথা সারা বিশ্বে যাদের মুখে সামান্য কিছু দাঁড়িয়ে আছে অথবা চলাতালাই করে অথবা তিনি রফলিয়াদিন করে তার দ্বারা যদি কোনো একটা ঘটনা ঘটে যায় তাহলে সেটাকে সন্ত্রাস অথবা জঙ্গিবাদ বলা হয় অথচ জঙ্গিবাদের এটা একটা ব্যাপক অর্থে ব্যবহার হয় সন্ত্রাসবাদ ব্যাপক অর্থে রাস্তায় গাড়ি বাংশুর করছেন সেটা জঙ্গিবাদ হয় না যারা মাদকের ব্যবসা করছেন সেটা জঙ্গিবাদ হয় না যেসব পুলিশরা রাষ্ট্রীয়ভাবে চাকরি করছেন তাদের হাত দিয়ে যখন বিদেশ থেকে অস্ত্র চলে আসে মাদক চলে আসে সেটা জঙ্গিবাদ হয় না এটা আশ্চর্যের জন্য একটা ঘটনা শুধু জঙ্গিবাদ হয় যদি ওই মধ্যে যদি কেউ কিছু করে সেটাই জঙ্গিবাদ হয় তবে এটা একটা অপবাদ কিন্তু বর্তমানে এক্সট্রা অপবাদ যেটি দেওয়া হচ্ছে তা হচ্ছে আহলুল হাদিসদের উপরে ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না সারা বাংলাদেশের ভিতরে যদি সিলেবাস করা হয় জঙ্গিবাদের বিরুদ্ধে তাহলে আহলে হাদিসের ওলামে কেরামদের কিতাবাদী থেকে সিলেবাস করা যেতে পারে কারণ সবচাইতে বেশি জঙ্গিবাদের বিরুদ্ধে আহলে হাদিসের কেরামরা অনেক বই লিখেছে এখন এগুলো তো সাধারণ মানুষ ওই যারা পুলিশ প্রশাসন আর্মি যারা রাষ্ট্রীয়ভাবে রয়েছে তারা তো এগুলো বই পড়ে না তারা পড়বে ওই কোথায় হুমায়ুন কবির কোথায় তসলিমা নাসলিমের বই এগুলো পড়ে তারা আরও বিভ্রান্ত হচ্ছে তাই সঠিক জঙ্গিবাদ কারা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে কারা অবস্থান করছে এই বিষয়গুলো তাদের জানার নেই বাংলাদেশের একজন আলেম। আর শেখ আবদুল্লাহ আব্দুল হাদি আল কোরাইশি আব্দুল হাদি আল কোরাইশি রাহমাহুল্লাহ তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন এবং উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেছেন আর এখন চলতেছে দু হাজার বিশের শুরুর দিক অর্থাৎ দু আর ওখান দিয়ে উনিশশো ষাট সাল তাহলে আজ থেকে সত্তর পঁচাত্তর বছর আগে তার কিতাব জঙ্গিবাদের বিরুদ্ধে লেখা রয়েছে ডক্টর আসাদুল্লাহ আল গালিব যিনি এক নির্বিক সৈনিক তার এই জঙ্গিবাদের বিরুদ্ধে কিতাব রয়েছে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সেই পূর্ব থেকে এই আহলে হাদিস তারা জঙ্গিবাদের বিরুদ্ধে কিতাবাদি লিখেছে এবং বাংলাদেশের বিশাল একজন আলেম আমরা তাকে আলেমের কাতারে নিতে পারি যিনি হচ্ছেন শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তার জঙ্গিবাদের বিরুদ্ধে যথেষ্ট কিতাবাদি রয়েছে তারা সব আহলুল হাদিস মতাদর্শের লোক সালাফি মতাদর্শের লোক এটা স্পষ্ট যে আহলুল হাদিসরা কোনোদিন জঙ্গিবাদকে টেরোরিস্টকে প্রাধান্য দেয় না তারা এর হাবি নয় বরং তারা মানুষকে জঙ্গিবাদ থেকে হাজার দূর দূরে রাখে আর ইসলামে তো জঙ্গিবাদ হারাম একজন মানুষকে খুন করে দেয় কি শুধু জঙ্গিবাদ যারা অস্ত্রের ব্যবসা করতেছে যারা মাদকের ব্যবসা করতেছে তারা কি জঙ্গিবাদ নয় যারা গাড়ি ভাঙচুর করতেছে তারা কি জঙ্গিবাদ নয় তারাও তো জঙ্গিবাদ যারা খাবারের মধ্যে বিষ মিশিয়ে বেজাল খাবার মানুষকে দিতেছে তারা কি জঙ্গিবাদ নয় অবশ্যই তারা জঙ্গিবাদ জঙ্গিবাদ আমাদেরকে নির্ণয় করতে হবে জঙ্গিবাদ কাদেরকে বলা হয় টেররিস্ট কাদেরকে বলা হয় তো এই বিষয়গুলো না জানার কারণে সাধারণত কোনো একজন ডিআইজি তিনি আহলে সম্পর্কে সেটি জেনে বলেছে না জেনে বলেছে এটা সম্পূর্ণ অসুত্য তথ্য কারণ বাংলাদেশের মধ্যে সবচাইতে জঙ্গিবাদের বিরুদ্ধে যারা কিতাবাদি লিখেছে তারা হচ্ছে আহলুল হাদিসের গুলামে কেরাম বাংলাদেশের বর্তমানে যারা আহলুল হাদিস উলামে কেরাম তাদের আলোচনাগুলো আপনারা শুনেন তারা সব সময় জঙ্গিবাদের বিরোধিতা করছেন যারা আহুল হাদিজ সালাতরাম রয়েছেন ডক্টর আসাদুল্লাহ গালিব রয়েছেন ডক্টর মুসলিউদ্দিন হাফেদাহুল্লাহ রয়েছেন সৈয়দুল্লাহ খান মাদানি রয়েছেন আবুবক জাকারিয়া রয়েছেন আব্দুর রাজ্জাক বিন উসুব শেখ মুজাফর বিন মহসিন এরা হচ্ছেন বীর সৈনিক তারা জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান করছেন এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিয়ে সরকার বেতন দেওয়া উচিত যে তারা যে মানুষকে জঙ্গিবাদ থেকে সন্ত্রাসবাদ থেকে চুরি থেকে ডাকাতি থেকে রাহাদানি থেকে মানুষকে সচেতন করছেন এদের আলোচনা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেসব আলেমের নাম বলা হলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে নিয়ে প্রতিদিন দুই ঘন্টা লেকচার দেওয়া হোক যে এরা লেকচার দেবে জঙ্গিবাদ সম্পর্কে জঙ্গিবাদ সম্পর্কে সঠিক মানুষ জানবে কখনও আহলে হাদিস থেকে জঙ্গিবাদ প্রয় হয় না যদি হয়ে থাকে হানাফি থেকে হতে পারে কাদিয়ানি থেকে হতে পারে দেওয়বন্দি থেকে হতে পারে অন্য অন্য দল থেকে হতে পারে আমরা নির্দিষ্ট করে বলছি না কিন্তু আহলে হাদিস থেকে জঙ্গিবাদ কখনো পয়দা হয় না কারণ আহলুল হাদিস জন্ম হয়েছে জঙ্গিবাদকে নির্মূল করার জন্য আহলে হাদিস জন্ম হয়েছে সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য আহলে হাদিস জন্ম হয়েছে মানুষের মাঝে পবিত্র কোরআন এবং সহিসুলার দাওয়াত দেওয়ার জন্যই আহলুল হাদিস জন্ম হয়েছে সালাফিরা জন্ম হয়েছে সালাফিরা কখনো জঙ্গিবাদের সাথে নেই বরং যারা জঙ্গিবাদ তাদেরকে নির্ণয় করতে হবে সরকার এবং যারা আহলুল হাদিস সালাফি ওলামায় কেরম রয়েছে তাদের বক্তব্যগুলো আপনারা চেক করুন তাদের কিতাবাদী আপনারা পড়ুন প্রত্যেকটা স্কুলে বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে অবস্থা হয়েছে হিন্দুত্ববাদ ঢুকিয়ে দিয়েছে সেখানে জঙ্গিবাদ হচ্ছে সেখানে ইসলামের সঠিক তালিম হচ্ছে না মাদকের ব্যবসা হচ্ছে ক্যাসিনো জুয়ার আড্ডা চলছে এটা হচ্ছে বড় জঙ্গিবাদ আহলুল হাদিস কোনোদিন কখনো জঙ্গিবাদ নয় বরং আহলুল হাদিসের কিতাবাদী পড়তে হবে কিতাবাদি পড়লে আপনারা জানতে পারবেন যে আহুল হাদিস তারা কোন মতাদর্শের লোক তারা কোনো কোনো ধ কোনো মতাদর্শের লোক নয় বরং তারা বৈশিষ্ট্যগতভাবে পবিত্র কোরআন এবং শহীস ভিত্তিক জীবনযাপন করার নামে হচ্ছে একটি আহলুল হাদিস তো এই আহিলাদি সম্পর্কে মানুষ না জানার কারণে আজকাল এই সমস্যাটা হচ্ছে তা আমরা সরকারের কাছে পুলিশ প্রশাসন দেশের সাংবাদিক যারা রয়েছেন তাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বর্তমানে যারা আহলুল হাদিস মতাদর্শ লোক রয়েছে তাদের কিতাবাদী আপনারা পড়ুন তাদের কিতাবাদি থেকে কী লেখা রয়েছে তাদের আলোচনাগুলো শুনুন তারা কখনো জঙ্গিবাদের পক্ষে নেই বরং তারা জঙ্গি আহ হাদিসের জন্ম হয়েছে এই জন্য আমাদের প্রত্যেককেই কিতাবাদী পড়তে হবে কিতাবাদী না পড়লে আমরা জঙ্গিবাদ সম্পর্কে জানতে পারবো না বর্তমানে আপনি দেখুন বাংলাদেশ যা যে বাংলাদেশ ঢাকা যে সিটি মেয়র তিনি আহল হাদিসের লোক তিনি জন্ম কতভাবে হাদিস সালমানিফ রহমান তিনি আহলেহাদসের সঙ্গে উঠছে বসছে তিনি কী কত জঙ্গিবাদ হতে পারে তাহলে তো তিনিও জঙ্গিবাদ যদি আহলে হাদিসরা জঙ্গিবাদ হয় বর্তমানে ঢাকার সিটি মেয়রও জঙ্গিবাদ হবে সালমানিফ রহমান জঙ্গিবাদ হবে এবং ঢাকার মেয়র এ কে এম রহমতুল্লাহ জঙ্গিবাদ হবে সাবেক এমপি তিনিও জঙ্গিবাদ হবে এখন আহলে হাদিসরা কখনো জঙ্গিবাদ নয় এ বিষয়টা জানতে হবে দালিলিক ভিত্তিতে খালি মৌখিকভাবে বলে দিলাম যে আহলেহাদিসরা জঙ্গিবাদ এটা কখনও আহলে হাদিসরা কখন এটাকে সাপোর্ট করবে না কারণ আহলে হাদিসরা এই বাংলার লোক এই বাংলায় তাদের জন্ম হয়েছে সারা বাংলাদেশে চার কোটি আহলে হাদিস আছে যারা পবিত্র কোরআন এবং শহীদ ভিত্তিক জীবনযাপন করে এবং জঙ্গিবাদের চরম বিরোধী সন্ত্রাসবাদের বিরোধী আমরা সরকারের সাথে আপোষ করতে চাই সরকারের সাথে আমাদের বিরোধিতা নয় সরকার তিনি রাষ্ট্র চালাবে পবিত্র কোরআন এবং শহীদ ভিত্তিক যখন রাষ্ট্র কোরআন এবং সহি ভিত্তিক এর বাইরে চলে যাবে তখনই রাষ্ট্রের মধ্যে জঙ্গিবাদ সৃষ্টি হবে তাই এই জন্য চেষ্টা করতে হবে যে কারা পবিত্র কোরআন এবং সহি ভিত্তিক জীবনযাপন করে তাদেরকে সরকার নির্ণয় করতে হবে এবং তাদেরকে প্রত্যেকটা কলেজের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে হাই স্কুলের মধ্যে যারা পবিত্র কোরআন এবং সহি শূন্য ভিত্তিক জীবনযাপন করে আরুল হাদিস উল্লাম একাদামদের প্রত্যেক দিন প্রত্যেকটি ক্লাসের মধ্যে এক এক ঘন্টা লেকচার দিতে হবে যদি লেকচার দেয় তাহলে বুঝতে পারবেন যে আসলে তারা সন্ত্রাসবাদ নয় আসলে তারা জঙ্গিবাদ নয় এজন্য আমরা চেষ্টা করব করবো আহলেহাদি যারা মতাদস্য লোক রয়েছে তাদের অনুসরণ আপনারা করুন এবং সঠিক দিন তাদের কাছ থেকে শিখুন তারা কখনো জঙ্গিবাদ সৃষ্টি করে না না জঙ্গিবাদের পক্ষে আসে আল্লাহ সব তালা আমাদের প্রত্যেককেই পবিত্র কোরআন এবং সহি সন্ন্যভিত্তিক জীবনযাপন করার ফিক দান করুন